আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে নতুন আর একটি ক্লাস নিয়ে বন্ধুরা আজকের ক্লাসে আমরা আমাদের নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য শিক্ষা বোর্ড যে বিশেষ অ্যাসাইনমেন্ট পদ্ধতি চালু করেছে সেই অ্যাসাইনমেন্টের বিশতম সপ্তাহের ফিনান্স ও ব্যাংকিং এর যেই অ্যাসাইনমেন্টটি রয়েছে আজকে আমরা ওই অ্যাসাইনমেন্ট সম্পর্কে আলোচনা করব তো দেখো বন্ধুরা আমাদের এই নির্ধারিত ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের উপরে চারটি অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করতে পারবো এবং খেয়াল করে দেখো বন্ধুরা আমাদের এই অ্যাসাইনমেন্টটি আমাদের এসেছে আমাদের অষ্টম অধ্যায় অর্থাৎ মুদ্রা ব্যাংক ও ব্যাংকিং এই অধ্যায়ের উপরে খেয়াল করে দেখো বন্ধুরা আমাদের এই অ্যাসাইনমেন্টে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি কি বলেছে অর্থাৎ এখানে আমাদের কি করতে হবে সেটা কিন্তু তারা বলে দিয়েছে আমাদের বলে দিয়েছে একটা পোস্টার তৈরি করতে পোস্টার তৈরি করতে হবে কি বিষয়ের উপরে বলেছে পণ্য বিনিময় প্রথা থেকে কাগজি মুদ্রার প্রচলন পর্যন্ত বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহৃত দ্রব্যাদির একটি ধারাবাহিক বিবরণ সম্মিলিত পোস্টার প্রস্তুত করেন অর্থাৎ খেয়াল করে দেখো যে আমরা সবাই জানি যে আগে আমরা আদিম যুগে বা প্রাচীন যুগে কি করতাম পণ্য বিনিময় মাধ্যম ব্যবহার করতাম অর্থাৎ বিনিময় প্রথা আমরা বলি ওই বিনিময় প্রথা ব্যবহার করতাম ওই বিনিময় প্রথা থেকে শুরু করে কাগজি মুদ্রার প্রচলন পর্যন্ত এর মাঝখানে আমরা এই দ্রব্য বিনিময়ের ক্ষেত্রে বা বিনিময়ের মাধ্যম হিসাবে কি কি বস্তুগুলো বা কি কি। দ্রব্যগুলো বা কী কী মাধ্যমগুলো আমরা ব্যবহার করেছি সেই সম্পর্কিত একটা তথ্য উপস্থাপন করে আমরা একটা পোস্টার তৈরি করব। এবং দেখো বন্ধুরা আমার কিন্তু এই পোস্টার তৈরি যেই কাজটি আছে এটা পার্সোনালি আমার কাছে খুবই সুন্দর লাগে এবং অনেক বেশি ভালো লাগে কারণ তোমরা দেখবা তোমরা বিভিন্ন স্কুলের বিভিন্ন অনুষ্ঠানগুলোতে জাতীয় অনুষ্ঠান বা অন্য যে কোনো অনুষ্ঠানে আমরা কিন্তু পোস্টার তৈরি করি তো ওই থিমটা আমরা মাথায় রেখে এখন কি করব। পোস্টার তৈরি করব। এবং দেখো আমাদের নির্দেশনাতে কি কি বলা হয়েছে আমাদের নির্দেশনাতে বলেছে যে আমরা পোস্টারের বিনিময় প্রথা মানে পোস্টারে আমরা কি করব প্রথা থেকে আধুনিক কাল করবো আমরা যে যে মাধ্যম ব্যবহার করে আসছি তার একটি ধারাবাহিক তালিকা বর্ণনা করতে হবে পাঠ্য বইয়ের পাশাপাশি ইন্টারনেট থেকে তথ্য নেওয়া যেতে পারে অর্থাৎ আমাদের পাঠ্য বই যে তথ্য আছে আমরা তো এগুলো নিবই এরপরে আমরা যদি মনে করি বা আমরা যদি চাই তাহলে আমরা কি করবো ইন্টারনেট থেকেও তথ্য সংগ্রহ করতে পারব। পিতা মাতা এবং পরিবারের অন্যান্য বড়দের কাছ থেকে ধারণা নেওয়া যেতে পারে তালিকা তৈরিতে বিভিন্ন রঙের রঙের কালি ব্যবহার করা যেতে পারে অর্থাৎ আমরা যখন তালিকাটি প্রস্তুত করব। আমরা শুধু রেড পেন ছাড়া অর্থাৎ লাল রঙের কালি ছাড়া আমরা যে কোনো রঙের কালি ব্যবহার করতে পারবো লাল রঙেরটা কেন না কারণ সাধারণত লাল রঙের কালি কি শিক্ষকরা ব্যবহার করেন এই জন্য আমরা যারা ছাত্র ছাত্রী রয়েছি আমরা কিন্তু কি লাল রঙ বা লাল রঙের কালি তেমন একটা ব্যবহার করি না প্রযোজ্য ক্ষেত্রে মুদ্রার ছবি ব্যবহার করা যেতে পারে অর্থাৎ আমরা যে যেসব জায়গায় মনে করি যে এখানে আমি যদি একটা মুদ্রার ছবি দিয়ে দেই তাহলেই কিন্তু কি আমাদের আমরা চাইলে কি করতে পারবো এখানে মুদ্রার ছবি ব্যবহার করতে পারবো তো চলো বন্ধুরা আমরা এখন কি করবো আমাদের অ্যাসাইনমেন্টটি সম্পাদন করা শুরু করে দিই বা সম্পাদন করার চেষ্টা করি তো দেখো বন্ধুরা আমাদের এই যে বিনিময়ের মাধ্যম হিসাবে আমরা এই কাগজে মুদ্রার প্রচলন আগ পর্যন্ত আমরা যেই যেই মাধ্যমগুলো ব্যবহার করেছি এর মধ্যে সবার প্রথমেই ছিল কিন্তু কি দ্রব্য বিনিময় খেয়াল করে দেখো বন্ধুরা মানুষ যখন সমাজবদ্ধভাবে বসবাস করতো না তখন মানুষ কি করতো আমরা সবাই প্রাচীন যুগের উদাহরণগুলো কিন্তু আমরা জানি মানুষ কৃষিকাজ করতো ফলমূল আহরণ করতো তারপরে হচ্ছে তোমার মৎস্য আহরণ করতো এইভাবে কিন্তু কি তারা তাদের জীবিকা নির্বাহ করত। কিন্তু খেয়াল করে দেখো এইখানে কিন্তু কি যেহেতু কোনো সমাজ ব্যবস্থার প্রচলন ছিল না সেজন্য কিন্তু কি মানুষের সকল প্রয়োজন মেটানো কিছুটা কষ্টসাধ্য হতো যেমন এখন যদি আমি চিন্তা করি যে না আমি এখন মাংস কিনবো আমি দোকানে যাব টাকা দিব মাংস কিনে নিয়ে চলে আসব। আমার এখন ইচ্ছা হলো আমি চিনি কিনবো আমি দোকানে যাব চিনি কিনে নিয়ে চলে আসব। অর্থাৎ এখন আমাদের কাছে সকল দ্রব্যগুলো যতটা যতটা আছে প্রাচীন যুগে কিন্তু কি ব্যাপারটা এত অ্যাভেলেবেল ছিল না এজন্য কি করা হতো যে যার কাছে যেই জিনিসটা অতিরিক্ত থাকতো সে কি করতো তার প্রয়োজন অনুসারে এই জিনিসগুলো অন্য আরেকজনের সাথে বিনিময় করত। অর্থাৎ মনে করো আমার মাংস লাগবে আরেকজনের লবণ লাগবে তো সে কি করলো আমাকে মাংস দিল আমার কাছ থেকে সে লবণ নিয়ে গেলো এরকম করে কি করা হতো প্রাচীন যুগে দ্রব্যের বিনিময় দ্রব্য আদান প্রদান করা হতো যেটাকে আমরা বলে থাকি হচ্ছে বিনিময় প্রথা দেখো বিনিময় প্রথা কি লিখেছি দ্রব্য বিনিময় একটি লেনদেন পদ্ধতি প্রাচীনকালে যখন অর্থ বা মুদ্রা ছিল না তখন এই পদ্ধতিতেই মানুষ চাহিদার জিনিসটি পেত একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি দেখো ধরো তোমার চাল দরকার তুমি কাউকে কাউকে মাছ দিয়ে তার কাছ থেকে চাল নিলে অর্থাৎ মনে করো তোমার এখন হচ্ছে চাল লাগবে তুমি কি করে তোমার কাছে অতিরিক্ত মাছ রয়েছে তুমি এই মাছটা যার মাছের প্রয়োজন আছে তাকে তুমি মাছ দিলে এবং এই মাছ দেওয়ার বিনিময়ে তুমি কি করলে তার কাছ থেকে চালটা নিয়ে নিলে তোমার প্রয়োজন অনুসারে তুমি চাল নিয়ে নিলে এই যে খেয়াল করে দেখো যে এইখানে তুমি যেই পদ্ধতিতে কাজটি সম্পূর্ণ করলে বা সম্পূর্ণ করলা সেটি কি দ্রব্য বিনিময় বা বিনিময় প্রথা বলতে পারি এবং দেখো এখানে আমি একটা দ্রব্য বিনিময় ছবি ব্যবহার করেছি খেয়াল করে দেখো আমাদের এই অ্যাসাইনমেন্টে আমি যেই ছবিগুলো ব্যবহার করেছি এই ছবিগুলো সবগুলি কিন্তু কি ইন্টারনেট থেকে সংগ্রহ করা এবং তোমরা যদি কেউ কখনো টাকার জাদুঘরে গিয়ে থাকো টাকার জাদুঘরে আমরা গেলে দেখতে পারবো যে ওইখানে অনেক প্রাচীন যুগের মুদ্রা বা ধাতব মুদ্রাগুলো এবং এবং আমি আমি একবার গিয়েছিলাম কিছু ছবি তুলে রেখেছিলাম যেটা আজকে কাজে তো তোমরা যারা যারা এখন পর্যন্ত টাকার জাদুঘরে যাওনি তোমরা চেষ্টা করবে ওই টাকার জাদুঘরটা ঘুরে আসতে তাহলে কিন্তু কি তোমরা আমাদের যে মুদ্রা রয়েছে এই মুদ্রার ইতিহাস সম্পর্কে খুব ভালোভাবে একটা ধারণা অর্জন করতে পারবে তাহলে দেখো এই চিত্রটাকে আমরা কি বলবো বিনিময় প্রথা তো দেখো বন্ধুরা যখন আমাদের এই বিনিময় প্রথাটা সহজভাবে কাজ করলো না সহজভাবে বলতে আসলে এই বিনিময় প্রথাটা আসলে অ্যাকচুয়াল সঠিক একটা পদ্ধতি না কারণ এইখানে কি হয় একটা পক্ষ অনেক বেশি সুবিধা ভোগ করে এবং আরেকটা পক্ষ খানিকটা বঞ্চিত হয় কিভাবে খেয়াল করে দেখো যে আমরা কিন্তু এখন বলতে পারি যে এক কেজি মাংসের দাম এবং এক কেজি লবণের দাম কিন্তু সমান না প্রাচীন যুগে কি দেখো তখন কিন্তু কোনো পরিমাপক ছিল না অর্থাৎ আমরা যখন এখন বলতে পারছি যে এক কেজি দুই কেজি তিন কেজি প্রাচীন যুগে কিন্তু এমনটা বলার কোনো সুযোগ ছিল না যে আমরা এক কেজি বলবো বা দুই কেজি বলবো বা তিন কেজি বলবো বা এখন যেমন আমরা বলতে পারছি যে দশ টাকার তখন টাকার যেহেতু টাকাও ছিল না তখন কি কিন্তু এইভাবেও পরিমাপ করা সম্ভব হতো না তারা কি করতো অনুমান নির্ভর হয়ে কিছুটা মাংস একজন দিত আবার আরেকজনকে সে কি করতো কিছুটা লবণ দিয়ে দিত তো এতে করে কি দেখো একটা পক্ষ যে মাংস নিচ্ছে সে কিন্তু ভাই লাভবান হচ্ছে আর যে লবণ নিচ্ছে সে কিন্তু একটু বঞ্চিত হচ্ছে এবং এইটাতে হয় কি সামঞ্জস্যতা রক্ষা করা সম্ভব হয় না এই কারণে কি ধীরে ধীরে এই বিনিময় প্রথাটা বাতিল হয়ে যায় তখন আমরা কি করি এই বিনিময়ের মাধ্যম হিসাবে আমাদের যে দুষ্প্রাপ্য শামুক ঝিনুক ও করি পাথর রয়েছে সেইগুলো আমরা ব্যবহার করা শুরু করি তো আমি এখানে লিখেছি দেখো দুই নম্বরে যে দুষ্প্রাপ্য শামুক ঝিনুক এখানে কি করতাম দেখো বিনিময় প্রথার নানা সমস্যা থাকার কারণে এই মাধ্যমটি বেশি দিন টিকে থাকতে পারেনি বিনিময় প্রথার পর মানুষ বিনিময়ের মাধ্যম হিসাবে দুষ্প্রাপ্য শামুক ঝিনুক কড়ি ও পাথর ব্যবহার শুরু করেন এবং দেখো এই যে চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি হাতির দাঁত হাতির দাঁতও কিন্তু কি একটা সময় আমাদের বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহৃত হতো এখানে দেখো আমাদের দেওয়া আছে করি পাথর এখানে আমাদের আছে ঝিনুক এগুলো সবগুলোই কিন্তু কি আমাদের বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহৃত হতো মধ্যযুগের শুরুর দিকে এরপর দেখো বন্ধুরা আমরা এই দুষ্প্রাপ্য শামুক ঝিনুক ব্যবহারের পর আমরা কি করি মূল্যবান ধাতু ব্যবহার করা শুরু করি মূল্যবান ধাতুটা প্রায় দেখা যায় এই ঝিনুক করি পাথর এগুলোর পর পরে শুরু হয় কারণ খেয়াল করে দেখো দুষ্প্রাপ্য শামুক ঝিনুক অর্থাৎ খেয়াল করে দেখো দুষ্প্রাপ্য মানে কিন্তু কি যেগুলো সংখ্যায় খুবই কম বা যেগুলো খুব সহজেই পাওয়া যায় না ওইগুলোকে আমরা কি বলি দুষ্প্রাপ্য বলি তো মধ্যযুগে গিয়ে কি হতো যখন আমাদের এই দুষ্প্রাপ্য শামুক ঝিনুক ব্যবহার করা শুরু করা শুরু করলাম তখন কিন্তু কি একটা পর্যায় শেষে এই দুষ্প্রাপ্য শামুক ঝিনুকের অপ্রতুলতা দেখা দেয় অর্থাৎ এগুলো আর অ্যাভেলেবেল থাকে না এগুলোকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না এই জন্য কি করা হয় এর পর আমাদের বিনিময়ের মাধ্যম হিসাবে মূল্যবান ধাতু অর্থাৎ সোনা রূপা তামা এগুলো ব্যবহার করা শুরু হয় যেমন এখানে আমরা লিখেছি দেখো এই যুগে মানুষ ধাতুর ব্যবহার শিখে মানুষের মাঝে তামা রূপা ও সোনার কদর বৃদ্ধি পায় সকলেই এসব ধাতুকে দ্রব্য বিনিময়ের মাধ্যম হিসাবে গ্রহণ করতে স্বীকার করে অর্থাৎ এজুকেশন আমরা কি করি আমাদের বিনিময়ের মাধ্যম হিসাবে আমরা সোনা রূপা এবং আমাদের যেই তামা রয়েছে সেগুলো আমরা ব্যবহার করা শুরু করি এবং ঠিক এরপর পরে আমরা কি করি ধাতব দ্রব্য ব্যবহার করা শুরু করে দিই এখন কথা হতে পারে ভাইয়া আমাদের তো এই মূল্যবান ধাতুগুলো আমরা ব্যবহার করছিলাম তাহলে এখন কি দরকার ছিল যে এই ধাতব মুদ্রাগুলো ব্যবহার করার এখন খেয়াল করে দেখো যে এই যে মুদ্রা জাল হওয়া মুদ্রা মুদ্রার ধাতু চুরি হওয়া অর্থাৎ খেয়াল করে দেখো আমাদের মুদ্রা তো জাল হতেই পারে আবার এই যেহেতু এগুলো একটা মূল্যবান ধাতু সোনা রূপা এগুলো চুরি হওয়ারও কিন্তু একটা ভালো প্রবণতা থাকে এইগুলো রোধ করার জন্য মুদ্রায় রাজা রাজাবাসের নাম ও নানা প্রকার মোহর অঙ্কন করা হতো এর যেতে করে কি এগুলো চুরি থেকে বা এগুলো বিনষ্টের হাত থেকে রক্ষা পাওয়া যেত এবং খেয়াল করে দেখা যে চুরির রোধে মুদ্রার কোনায় খাজ কাটা হতো অর্থাৎ খেয়াল করে দেখবা যে আমরা যদি কেউ আমাদের দেশের এক টাকার কয়েন দেখি দেখব কিন্তু কি ওইখানে সাপলার একটা চিহ্ন থাকে মানে সাপলা ফুলের একটা চিহ্ন থাকে বা অনেকে এটাকে পদ্ম ফুলও বলে পদ্ম ফুলের একটা চিহ্ন থাকে একটা বিশেষ চিহ্ন ব্যবহার করা হচ্ছে এবং দেখবো যে মুদ্রার চারপাশে গোল যেই সার্কেলটা ওটার পাশে কি কি ছোট ছোট করে থাকে এটা করা হয় মূলত ওই মুদ্রাগুলো চুরির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এরপর দেখো বন্ধুরা আমাদের এই বিনিময়ের মাধ্যম হিসাবে এরপরে ধাতব মুদ্রার পরে বা ধাতব দ্রব্যের পরপরই আমাদের কিন্তু কি কাগজি মুদ্রার প্রচলন হয়ে যায় কাগজি মুদ্রার প্রচলন কেন হয় খেয়াল করে দেখো মূল্যবান ধাতু প্রচুর পরিমাণে পাওয়া যায় না ধাতুর অপ্রতুলতা ও বহনের অসুবিধা দেখা দিলে এই অসুবিধা দূর করার জন্য আমাদের কি করা হয় বন্ধুরা কাগজি মুদ্রার প্রচলন শুরু করা হয় তো দেখো বন্ধুরা আমরা এইখানে যে ছবিগুলো ব্যবহার করেছি এগুলো সবগুলোই হচ্ছে কি কাগজি মুদ্রার ছবি তোমরা চাইলে কি করতে পারো ইন্টারনেট থেকে বা যে কোনো একটা মাধ্যমে কিছু মুদ্রার ছবি তোমরা এখানে অ্যাড করে দিতে পারো তো দেখো বন্ধুরা এটাই ছিল কিন্তু কি আমাদের এই বিশতম সপ্তাহে নবম শ্রেণীর বিশতম সপ্তাহের ফিনান্স ও ব্যাংকিং এর অ্যাসাইনমেন্টের সমাধান আমরা এখন এই ক্লাসটি দেখতে পাচ্ছি টেকনিক ইজি এডুকেশন নামের একটা ইউটিউব চ্যানেলে এবং খেয়াল করে দেখো বন্ধুরা আমরা সবাই কিন্তু জানি যে আমাদের এই টেকনিক ইজি এডুকেশনের আরো বেশ কিছু চ্যানেল রয়েছে যেমন টেকনিক ইজি এডুকেশন ক্রিয়েটিভ টেকনিক ইজি এডুকেশন এমসিকিউ তোমরা চাইলে কিন্তু কি ওই চ্যানেলগুলোতেও ঘুরে আসতে পারো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম